কোল্ড কফি আসলে সবাই পছন্দ করে, তা আমিও ভাবলাম যে যেহেতু এত গরম পড়েছে রোজা, একটু কোল্ড কফি বানিয়ে খেয়েই দেখি না। আর কোনো চিনি দিচ্ছি না আজ। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বরফ ঠান্ডা পানি, মানে বরফ করে নিয়েছি, একটু ব্লেন্ডারটা বের করে নিলাম। এরপর ব্লেন্ডার জারের মধ্যে সেই বরফটুকু পানি সহ ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কফি দেড় চা চামচ। ও, এখনও দেওয়া হয়নি, আচ্ছা এখন দিচ্ছি দেড় চা চামচ কফি দিয়ে দিব। এক দেড় চা চামচ না, এক চা চামচ বললেই চলে, এক চা চামচ কফি দিয়ে দিলাম। টোটাল কিন্তু এক চা চামচই হচ্ছে। তারপর দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা অপশনাল চিনির পরিবর্তে ব্যবহার করছি। যারা চিনি খেতে চান কনডেন্স মিল্ক না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। দিয়ে দিলাম দুধ আধা কাপ পরিমাণ। আচ্ছা, ওখানে বরফ কিন্তু আমি আধা কাপ পরিমাণ বরফ করে নিয়েছিলাম পানি, যে পানি আমরা রেগুলার খাই। এরপর ব্লেন্ড 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 খুব ভালো করে, যত বেশি ব্লেন্ড করবেন তত বেশি উপরে ফেনা ফেনা আসবে। তো ব্লেন্ড করা শেষ, প্রায় আমার এক মিনিট লেগেছিলো। এক মিনিট পরে রেডি আমাদের কোল্ড কফি। খুবই টেস্ট ছিল, যারা চিনি দিয়ে খেতে চান আরও বেশি টেস্ট লাগবে। আমার তো চিনি কম খাওয়া অভ্যাস, যার জন্যই চিনি কমই দিয়েছি, বা চিনি দিইনি, কন্ডেন্সিং দিয়েছি। তো আশা করছি এই গরমে এবং রোজায় সবাই ট্রাই করবেন। নাও দিস কোল্ড কফি রেডি টু ড্রিঙ্ক। ও, ইটস সো ইয়ামি। ওকে, বাই বাই।